হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জব এক্সপ্লোরার। বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল জব এক্সপ্লোরারে। তো বন্ধুরা, আমরা WBJDRU এবং GTS মানে গ্রামীণ ডাক সেবক এই দুটো নিয়ে আমরা ভিডিও আপলোড করেছিলাম তাদের আপডেট সম্পর্কে। সেখানে অনেকে অনেক রকম অনেক বন্ধুরা অনেক প্রশ্ন করেছে, তাদের মনে যে সমস্ত ডাউট রয়েছে সেই ব্যাপারে। তো আমি আজ আপনাদের সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভিডিওটি বানাচ্ছি, আপনাদের সকলের মনের ডাউট ক্লিয়ার করার জন্য ভিডিওটি তৈরি করছি। আশা করছি আপনাদের সকলের মনের সন্দেহ দূর করতে পারবো এবং ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমি WBJDRBতে যে কয়েকটা প্রশ্ন এসেছে কমেন্টে, সেই প্রশ্নগুলো উত্তর দেবো। তারপর আমি শেষে GTSের যে প্রশ্ন রয়েছে সেগুলো উত্তর দেবো, এবং GTSের সম্বন্ধে দুটো খুব বড় আপডেট আছে। তো একটা দুটো আপডেটই খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা যারা GTSের ফর্ম ফিল আপ করেছেন, তা আপনাদের সকলেরই জানা উচিত এই আপডেট দুটো সম্বন্ধে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। সাধন মণ্ডল বলছে, SC 52.5 রিটেনে পাবো এবং 5 আউট অফ 10 স্যার বলেছি ইন্টারভিউতে জব পাবো। দেখুন, আমি আগেই বলেছি, আগের ভিডিওতে বলেছিলাম ইন্টারভিউ আপনার কেমন হয়েছে এবং ইন্টারভিউ বাকিদেরও কেমন হয়েছে তার উপরেও আপনার নির্ভর করবে জব পাওয়াটা। ধরুন আপনি বলছেন 8টার মধ্যে 5টা উত্তর দিয়েছি, ধরুন বাকি বেশিরভাগ ক্যান্ডিডেটরা 8টার মধ্যে 3টে 4টে করে উত্তর দিয়েছে, তখন আপনার চান্স বেশি, আপনি লিস্টে উপরের দিকে আপনার নাম থাকবে। কিন্তু ধরুন আপনি 8টার মধ্যে 5টা দিয়েছেন, বাকিরা 8টার মধ্যে 7টা 6টা করে উত্তর দিয়েছে, তখন আপনার নাম লিস্টে একটু পিছনের দিকে রয়ে যাবে। তখন এটা পুরোটা নির্ভর করবে আপনি কীরকম ইন্টারভিউ দিয়েছেন এবং বাকি আপনার অন্যান্য যে ক্যান্ডিডেট রয়েছে তারা কীরকম ইন্টারভিউ দিয়েছে। শ্রীকান্ত দাস বলছে, আর একটা কোশ্চেন দাদা, অফিসে যখন আমি ডিউটি করব তখন টিফিন বা লাঞ্চ টাইমে যা খাবারটা খাবো সেটা কি অফিস ব্যবস্থা নেবে, না খাবারটা বাড়ি থেকে ভরে নিয়ে যেতে হবে? দেখুন, আপনি যে কোশ্চেনটা করেছেন, কোনো গ্রুপ ডি চাকরিতে বা কোনো সরকারি চাকরিতে আপনাকে লাঞ্চ টাইমে যে খাবার খাওয়া হবে সেই খাবারের টাকা দেওয়া হবে না, আপনাকে কোনো কিছু টাকা দেওয়া হবে না, আপনাকে একটাই টাকা দেওয়া হবে। সেই টাকাটা হচ্ছে আপনার মাসের শেষে আপনাকে মাইনে বেতন, আপনার যেটা চাকরির বেতন সেই বেতনটি আপনি পাবেন, তাছাড়া আপনাকে এক্সট্রা কোনো টাকা দেওয়া হবে না। এবার আপনার বেতনের মধ্যে আপনার TADS এসব থাকে, সেখানে ডিয়ারনেস অ্যালাউন্স, ট্রাভেলিং অ্যালাউন্সের মধ্যে আপনার থাকা নয়, মানে আপনার যাওয়া আসার কিছু খরচ বা খাবারের কিছু খরচ ওর বেতনের মধ্যে যোগ থাকে। কিন্তু এমনিভাবে আপনাকে আপনি যেটা খাবেন লাঞ্চ টাইমে তার জন্য আলাদা কোনো টাকা আপনাকে দেওয়া হবে না, আপনার বেতনের সঙ্গে সব কিছু মিলিয়ে একটা টাকা আপনাকে দেওয়া হবে। শ্রীকান্ত দাস জিজ্ঞেস করছে, ফাইনাল রেজাল্ট হওয়ার কতদিন পর পর্যন্ত জয়েন্ট হতে পারে, দাদা একটু জানাবেন। দেখুন, ফাইনাল রেজাল্ট তো এই সপ্তাহে বেরোবে, একটু 100% শিওর আপনারা জেনে রাখুন। এবং ফাইনাল রেজাল্ট বেরোনোর আশা করা হচ্ছে এ মাসের মধ্যেই আপনাদের জয়েন করা হবে, কারণ এ মাসের মধ্যে বলতে পরের মাসের স্টার্টিং থেকে আপনাদের ডিউটি শুরু হয়ে যেতে পারে, কারণ পরের মাসে আরও নতুন রিক্রুটমেন্ট তারা করবে, নতুন 6,000 ভ্যাকেন্সি তাদের নিয়োগ করতে, ভ্যাকেন্সির নতুন পাবলিকেশন হবে, নতুন রিক্রুটমেন্ট পাবলিশড হবে। তো সেটা তারা নিয়োগের জন্য তারা যত সম্ভব চেষ্টা করবে WBJDRB যে যত তাড়াতাড়ি সম্ভব এই নিয়োগটা শেষ করা যেতে। তবে এখনও মেডিকেলের অনেকে মেডিকেলও হতে পারে, মেডিকেল টেস্ট বা আপনার পুলিশ ভেরিফিকেশন এগুলোও হতে পারে রেজাল্ট বেরোনোর পর। তো সেটা রেজাল্ট বেরোনোর পর যারা কি নোটিশ পাবলিশ করছে তার উপর ভিত্তি করে আমরা বুঝতে পারবো যে পরবর্তী স্টেপ কী হবে। তবে আশা করা যাচ্ছে এই মাসের শেষের দিকে আপনাদের জয়েন্ট হয়ে যাবে। সৌরভ মণ্ডল জিজ্ঞাসা করছে, ওয়েটিং লিস্টে যদি নাম থাকে 20-র মধ্যে তাহলে কি তাদের নিযুক্ত করা হবে, আমি SC প্লিজ বলবেন। দেখুন, ওয়েটিং লিস্ট প্রথম কথা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ওয়েটিং লিস্ট তারা রাখবে, আশা করি রাখবে, এবং ওয়েটিং লিস্টে আপনার যদি নাম থাকে, যদি তারা ওয়েটিং লিস্ট বার করে WBJDRB যদি তারা ওয়েটিং লিস্ট রাখে এরকমটা যদি হয় এবং তাতে যদি আপনি বলছেন আপনার নাম থাকে 20-র মধ্যে, এবার আপনি নিযুক্ত হবেন। দেখুন, ওয়েটিং লিস্টে হচ্ছে এমন জিনিস যেখানে ধরুন যারা কোয়ালিফাই করলো, যাদের লিস্ট নামে মেন লিস্টে যাদের নাম আছে তাদের মধ্যে যারা যারা জয়েন করতে পারলো না বা যারা চাকরিটা নিল না, যখন তারপর আপনাদের চান্স দেওয়া হবে, এক যারা প্রথম দিকে থাকবে তাদেরকে চান্স দেওয়া হবে। তো আপনি এরকমভাবে এখন বলা সম্ভব নয় যে আপনি 20-র মধ্যে থাকলে আপনাকে নিযুক্ত করা হবে কি না। তো সেটা নির্ভর করছে যে চাকরি পাওয়ার পর কজন চাকরিটা ছেড়ে দিচ্ছে বা কজন চাকরিটা জয়েন করতে পারছে না, বিভিন্ন কারণে হয়তো অনেক দূরে পোস্টিং হয়ে গেলো তার জন্য অনেকে চাকরি ছেড়ে দেয়, তো সেটার উপর নির্ভর করবে। তো এরকমভাবে বলা সম্ভব নয় যে ওয়েটিং লিস্টের নাম যদি 20-র মধ্যে থাকে তাহলে নিযুক্ত করা হবে কি না। তো বন্ধুরা, এই ছিল WBJDRB আপনাদের সকলের কমেন্ট। তো আপনাদের যদি আরও কোনো সন্দেহ থাকে তো আপনারা কমেন্ট করতে পারেন। তো এরপর আমরা GTS-এর যে বড় খবরটা নিয়ে আলোচনা করব বলেছিলাম সেটা নিয়ে এবারে শুরু করছি আলোচনা, GTS-এর যেটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট। টুম্পা দত্ত জিজ্ঞেস করছে, কবে রেজাল্ট বেরোবে? এবং রিমি বি জিজ্ঞেস করছে একই কথা, GTS স্ট্রাইকের জন্য কি রেজাল্ট দেরি করে পাবলিশ হবে?
দেখুন, আপনাদেরকে জানিয়ে রাখি যে জিডিএসএ যে স্ট্রাইকের কথা বলছেন, হ্যাঁ জিডিএসএ একটা স্ট্রাইক চলছে, সেটা একটা খুব বড় খবর। তো আপনাদেরকে যে দুটো বড় খবর আপনাদের জানাবো বলেছিলাম, তো সেই দুটো বড় খবর আপনাদের একটা পত্রিকাতে যে পাবলিশ হয়েছে সেই পত্রিকার খবর আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, পুরো ডিটেলসে সেটা সম্বন্ধে আলোচনা করছি। তো আপনাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে যে জিডিএসএর রেজাল্ট কী হতে পারে, কবে বেরোবে সেই সম্বন্ধে। তো আমি এবারে খবরটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, আপনাদের যে দুটি খবর দেবো বলেছিলাম তার মধ্যে একটি খবর হলো ভারত ডাক বিভাগের নিয়োগের ক্ষেত্রে মাদ্রাসা ছাত্রদের বঞ্চনার অভিযোগ। তো এই খবরটা একটু পুরনো, আগের মাসে এটা হয়েছে, আপনারা হয়তো সকলে জেনে থাকবেন। তো আপনারা যারা জানেননি তাদেরকে একটু বলে রাখি সংক্ষেপে, যে ভারতের ডাক বিভাগে নিয়োগের ক্ষেত্রে মাদ্রাসা ছাত্রদের বঞ্চনার অভিযোগ। তো খবরটা দেখুন, যে বলছে ভারতীয় কেন্দ্রীয় সরকারের ডাক বিভাগ গ্রামীণ ডাক সেবক নিয়োগের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে দশম শ্রেণীর 5 ছাত্রছাত্রীদের বঞ্চিত করেছে বলে স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন SIO অভিযোগ করেছে। মানে ফর্ম ফিল আপে যেখানে কোনো মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যারা পাস করেছে তাদের ফর্ম ফিল আপে সেখানে লিস্টে মাদ্রাসা শিক্ষা পর্ষদের কোনো অপশান ছিল না, যেখানে আপনারা বিভিন্ন বোর্ডের যে অপশান থাকে কোন বোর্ড থেকে আপনারা পাস করেছেন সেখানে মাদ্রাসা বোর্ডের অপশান ছিল না, সেই নিয়ে তারা অভিযোগ করছে। এবং সংগঠনটির পক্ষ থেকে বৃহস্পতিবার যেটা বলা হয়েছিল সে ব্যাপারে তারা রাজ্য সরকারকে তাদের অবস্থান স্পষ্ট করতে বলা হয়েছে এবং তারা বলেছে অন্যথায় আদালতে মামলা করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। দেখুন, তারা বলছে যে তারা যদি তাদের যদি মাদ্রাসার ছাত্রদের যদি না নেওয়া হয়, জিডিএসএ ফর্ম ফিল আপ করতে যদি না দেওয়া হয়, তাহলে তারা এবারে কোর্টে কেস করবে এবং কোর্টে যদি কেস হয় তাহলে আপনারা বুঝতেই পারছেন যে নিয়োগ প্রক্রিয়া আবার বন্ধ হয়ে যাবে এবং সেটার আবার দেরি হবে নিয়োগ প্রক্রিয়া হতে, কোর্টে যতদিন না কেস চালু, যে কোর্টে যতদিন না কেসের রায় দেবে। তো সেটা কি হয় এখন দেখা যাক। দেখুন, তারা বলছে যে এর যে সম্পাদক ইমাম হোসেন বলেন, মাদ্রাসা ছাত্রদের বঞ্চনার মধ্যে আমরা স্পষ্ট ষড়যন্ত্র দেখতে পাচ্ছি, এর ফলে হাজার হাজার শিক্ষার্থীকে প্রতারণা করা হচ্ছে। তারা বলছে SIO-র রাজ্য সংগঠন সম্পাদক খালিদ আলী বলেন, ছাত্রছাত্রীদের স্বার্থে প্রয়োজনে আমরা উচ্চ পর্যায়ে মামলা করব। তারা মামলা করা নিয়ে বলছেন। তো প্রসঙ্গত 8 8 মে সারা বাংলায়, আমি বললাম খবরটা আগের মাসেই এটা হয়ে গেছে ঘটনাটা, সংখ্যালঘু যুব ফেডারেশন পশ্চিমবঙ্গ মাদ্রাসা পর্ষদ দপ্তর ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করা হয় এবং পর্ষদ সভাপতিকে স্মারকলিপি দেওয়া হয়। সমস্যা সমাধানে মাদ্রাসা শিক্ষা পর্ষদ প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে ডাক সেবক বিভাগে যাতে মাদ্রাসা ছাত্রছাত্রীরা আবেদন করতে পারে তার দাবি জানানো হচ্ছে। তারা এটাই দাবি জানানো হচ্ছে যে তারা যেমন মাদ্রাসা ছাত্রছাত্রীরা যেন আবেদন করতে পারে। তো এই মামলার ব্যাপারে এবারে তারা কোর্টে কেস করলে এবারে এই ব্যাপারে কী হবে সেটা এখন পরেই বুঝতে পারা যাবে যে তারা কি এর ফল কী হবে। তবে আশা করছি এরকম যদি হয়ে থাকে তাহলে এর ফল কিন্তু খুব একটা ভালো হবে না আমাদের জন্য। আর বন্ধুরা, আপনাদের যে দ্বিতীয় খবরটা বলছিলাম যেটা খুবই গুরুত্বপূর্ণ খবর এবং যেটা একটু রিসেন্ট খবর, যেটা নতুন খবর, সেই খবরটা সম্বন্ধে আপনাদের বলি, যেটা এ মাসেই হয়েছে খবরটা। বন্ধুরা, যেটা বলছিলাম যে দ্বিতীয় খবরটি, যে এখানে যারা পোস্ট অফিসে চাকরি করে জিডিএসএ অলরেডি, তারা ধর্মঘট করেছে, তারা স্ট্রাইক করেছে তাদের বেতন বাড়ানো নিয়ে, কারণ তাদের বেতন খুবই কম। হ্যাঁ সত্যি যথেষ্ট, তাদের বেতন অনেক কম। তো তারা তাদের বেতন বৃদ্ধি নিয়ে স্ট্রাইক করেছে। তো এ ব্যাপারেও জিডিএসএ রিক্রুটমেন্ট আটক হয়ে যেতে পারে, এটাই আশা করা যাচ্ছে। তো দেখুন এখানে কি বলা হয়েছে রিপোর্টটিতে, গ্রামে ছোট ছোট পোস্ট অফিস বাজা এখনও সাধারণ মানুষের আন্তরিক বিশ্বাসের জায়গা, কিন্তু ওই জায়গায় কর্মরত গ্রামীণ ডাক সেবক কর্মীরা এখনও বঞ্চিত। রোদ বৃষ্টি প্রাকৃতিক বিপর্যয়কে পিছনে ফেলে যারা মানুষের গুরুত্বপূর্ণ নথিগুলি পৌঁছে দিচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়, তারা আজ ব্রাত্য। পাড়ায় বিভিন্ন ছোট পোস্ট অফিসগুলিতে আমরা যাদের কাজ করতে দেখি তারাই হলো গ্রামীণ ডাক সেবক জিডিএস। নামেই কেন্দ্রীয় সরকার অধীনস্থ কর্মী হলেও আদতে তা পুরোপুরি লোক দেখানো, কারণ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সুযোগ সুবিধা থেকে আজও তারা বঞ্চিত। নেই ওদের জীবন বিমা, নেই কোনো ঋণের সুবিধা, ক্লান্ত অক্লান্ত পরিশ্রম করেও যেটুকু জোটে তা নিয়েই ক্ষান্ত থাকতে হয়। এবার আরও বঞ্চনার শিকার, কেন্দ্রীয় পে কমিশন কার্যকর হলেও এখনও এদের কপালে জুটেনি বর্ধিত বেতন, জুটেছে শুধু একের পর এক প্রতিশ্রুতি। এদের জন্য ফি শ্রী কমলেশ চন্দ্রের নেতৃত্বে বসানো হয়েছিল পে কমিশন, আর তাতে বলা হয়েছিল 12 মাসের মধ্যে রিপোর্ট পেশ করে বর্ধিত করা হবে বেতন, কিন্তু কেটে গেছে প্রায় 29 মাস। আজও কোনো সুপারিশ ই কার্যকরী করা হয়নি এদের জন্য। আজকাল করে কার্যত পায়ের তোলার মাটি নড়ে গেছে এদের, এমনকি আজও বেলা 4টের মধ্যে ডাক বিভাগের সেক্রেটারির মিটিং এমনকি আজও বেলা 4টের মধ্যে ডাক বিভাগের সেক্রেটারির মিটিংয়ের প্রতিশ্রুতি দিয়েও তা
স্থগিত রাখেন এবং আবার 21/5/2018 তারিখে বেলা 11টা পর্যন্ত সময় নেওয়া হয় বলে জানা যাচ্ছে। এবং তারা এখানে যে আমি ডিটেলস একটু বলে রাখি, যাবে তারা 21শে মে একটা ধর্মঘটের ডাক দিয়েছে সারা ভারতের ডাক ধর্মঘট, মানে পোস্ট অফিসের ধর্মঘটে তারা ডাক দিয়েছে এবং সেই ধর্মঘট হয়ে গেছে অলরেডি, তো তারা এখনও সেটা নিয়ে আন্দোলন করে যাচ্ছে। তো এই ব্যাপারে বিভিন্ন ধরনের প্রবলেম আসতে পারে জিডিএস এর রিক্রুটমেন্টের জন্য। তো এই দুটো বড় খবর, যে দুটো জিডিএস এর রিক্রুটমেন্টে এখন বাধা হয়ে দাঁড়িয়েছে। তো এখন জিডিএস এর রেজাল্ট বেরোনোর চান্স আস্তে আস্তে, পশ্চিমবঙ্গে জিডিএস এর রেজাল্ট বেরোনোর চান্স আস্তে আস্তে কমে যাচ্ছে। তো দেখা যাক কী হয়, আশা করা যাচ্ছে রেজাল্ট আসবে, তবে এখন যেরকম অবস্থা, এখন যেরকম পরিস্থিতি, তাতে রেজাল্ট বেরোনোর চান্স খুবই কম। তবু আপনারা আশা রাখুন যে রেজাল্ট আসবে, এবারে আশা করছি ক্যান্সেল হবে না, আবার রিক্রুটমেন্ট আবার মানে ফর্ম ফিল আপে, এবারে ফর্ম ফিল আপ ক্যান্সেল হবে না, আশা করছি ফর্ম ফিল আপের রেজাল্ট এবারে আসবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো প্রশ্ন থাকে, এবং ভিডিওটি কেমন লাগলো সেটিও কমেন্টে জানাবেন। ভিডিওটি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন, এবং চ্যানেলটিতে যদি আপনি প্রথম এসে থাকেন বা এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেননি, তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করুন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো থ্যাংকস ফর ওয়াচিং, আমি পরবর্তী কোনো আপডেট পেলে ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।